আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজা আক্তার কামাল করোনা ভাইরাসের উপসর্গে দেশের বিভিন্ন জেলায় গত 24 ঘন্টায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বরিশালে করোনায় 4 জনের মৃত্যু হয়েছে তবে এখন পর্যন্ত বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছে মাত্র 9 জন চট্টগ্রামে একদিনে আরও একজন মারা গেছে শনাক্ত হয়েছে 26 জন যশোরে 70 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে জেলায় নতুন আক্রান্ত 35 জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নাটোর সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ওয়াজেদ আলী নতুন করে জেলায় আক্রান্ত 28 জন এছাড়া জামালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব কোরবান আলী সহ নতুন করে আরও 10 জন করোনায় আক্রান্ত হয়েছেন মহানগরীতে কোনো ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম রোববার ভোরে নগরীর বিভিন্ন স্থান পরিদর্শন করে তিনি একথা বলেন এ সময় বিভিন্ন অব্যবস্থাপনা মেয়রের চোখে পড়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয় অভিযানে বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা মশক নিধন সড়ক মেরামত চলমান উন্নয়ন কাজ অবৈধ ফুটপাথ দখল অবৈধ বিজ্ঞাপনী সাইনবোর্ড ও বিলবোর্ড সরেজমিনে পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম আজ মহরমের 10 তারিখ পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে 61 হিজরির এই দিনে কারবালার প্রান্তরে শহীদ হন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন ও তার পরিবারের সদস্যরা এই দিনেই মহান আল্লাহ তার আরশ কুরসি আসমান ও জমিন এবং প্রথম মানুষ হিসেবে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন এছাড়াও নুহের প্লাবন হযরত ইব্রাহিমের জন্ম ও নমরুদের অগ্নিকুণ্ড থেকে উদ্ধার লাভ মাছের পেট থেকে হযরত ইউনুসের মুক্তি এবং হযরত ঈসার জন্মগ্রহণ সহ ইসলামের ইতিহাসে অসংখ্য ঘটনা ঘটে এই দিনে পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের কারণে এবার বের হচ্ছে না তাজিয়া মিছিল অপহরণের তিন দিন পর সাভারের আশুলিয়ায় ওমর আলী নামে 8 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় অপহরণকারী আনিসুর রহমানকে আটক করা হয় পুলিশ জানায় আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন পোশাক শ্রমিক নুরুল ইসলাম কদিন আগে সেখানে রুম ভাড়া নেয় আনিসুর রহমান গত 27 আগস্ট আনিসুর নুরুল ইসলামের ছেলে ওমর আলীকে খেলনা কিনে দেওয়ার কথা বলে তাকে অপহরণ করে এবং মুঠোফোনে পরিবারের কাছে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিষয়টি আশুলিয়া থানায় জানালে তাকে উদ্ধারের নামে পুলিশ টাকা দেওয়ার কৌশল করে রাতে উত্তরার আবদুল্লাপুর থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশ আন্তর্জাতিক কঠোর স্বাস্থ্যবিধির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে ব্যাপক ধরপাকড় করেছে জার্মান পুলিশ বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় রাজধানী বার্লিনে শান্তিপূর্ণ এই সমাবেশে অংশ নেয় প্রায় 38,000 মানুষ বিক্ষোভের এক পর্যায়ে হঠাৎ কিছু যুবক সহিংস হয়ে উঠলে পুলিশও পাল্টা ব্যবস্থা নেয় দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মানতে ইউরোপ জুড়ে আরোপ করা হয় কড়াকড়ি এর প্রতিবাদে প্যারিস ভিয়েনা ও জুরিক সহ অন্যান্য নগরীতেও অনুষ্ঠিত হয় বিক্ষোভ এদিকে করোনা ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 2.5 কোটি মানুষ এর মধ্যে মারা গেছে 8,41,500 খেলার খবর টাইব্রেকারে 5-4 গোলে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়ামে শনিবার রাতে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র ছিল শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আর্সেনালের রক্ষণে চাপ দিতে থাকে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল কিন্তু 12 মিনিটে অবামেয়াং দারুণ এক শটে আর্সেনালকে এগিয়ে দেন 73 মিনিটে মিনামিনো সমতায় ফিরিয়ে লিভারপুল শিবিরে স্বস্তি আনেন বাকি সময়ে গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে স্পট কিকে আর্সেনালের সবাই গোল করলেও লিভারপুলের বিস্টারের শট ক্রসবারে লেগে বাইরে চলে যায় তাতেই শিরোপা উৎসবে মারতে আর্সেনাল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ